প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় কপি কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস। কপি কনস্ট্রাক্টর হলো ক্লাসের একটি মেম্বার ফাংশন, যার মাধ্যমে একটি অবজেক্টের সমস্ত ডেটাকে আরেকটি অবজেক্টের মধ্যে কপি করে রাখতে পারি। অথবা আমরা এভাবে বলতে পারি যে কপি কনস্ট্রাক্টরের মাধ্যমে নতুন একটি অবজেক্টকে পুরাতন একটি অবজেক্ট দ্বারা ইনিশিয়ালাইজ করতে পারি। ব্যাপারটি আসো এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা একটি ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি এবং দুইটি প্রাইভেট ডেটা মেম্বার চাইলে আমরা নিতে পারি, সাপোজ এ এবং বি। আমরা জানি যে কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক, এখানে আমরা পাবলিক লিখলাম। তোমরা সবাই জানো কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি শুরুতে একটি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিফল্ট কনস্ট্রাক্টর। আমরা জানি কিভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। প্রথমে অবশ্যই ক্লাসের নাম, দেন প্যারেন্থেসিস, যদি এখানে ডেফিনেশন রাখতে চাও, দেন কার্লি ব্র্যাকেটস। এখন যদি এই ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে এ এবং বির ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাও, সাপোজ আমি দিচ্ছি জিরো। এখন আসো, যদি আমরা আরও একটি কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে যদি দুইটি প্যারামিটার চাই নিতে পারবো, একটি চাইলেও নিতে পারবো। আমি নিচ্ছি ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই, চাইলে কিন্তু এর চাইতে বেশি প্যারামিটার নিয়েও কাজ করতে পারবো। তাহলে এখানে অবশ্যই এর মধ্যে এক্সের ভ্যালু অ্যাসাইন হবে এবং বির মধ্যে অবশ্যই ওয়াইয়ের ভ্যালু অ্যাসাইন হবে। তোমরা এই ফর্মেট আশা করি সবাই জানো, কারণ প্রিভিয়াস লেকচারগুলোতে এগুলো আমরা ডিটেল আলোচনা করেছি। তাহলে এটাকে আমরা বলবো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এখন আসো যে এই কনস্ট্রাক্টর কখন কোনটি কল হবে সেটিও কিন্তু তোমরা জানো। তাহলে আমরা জানি যে মেইন ফাংশনের ভিতরে যদি আমরা একটি অবজেক্ট তৈরি করি, সেই অবজেক্টের নেচারের উপরে ডিপেন্ড করবে যে কোন কনস্ট্রাক্টরটি কল হবে। তাহলে এই অবজেক্ট ওয়ান দ্বারা এখন কিন্তু অবশ্যই ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে, কারণ এর মধ্যে কোনো আর্গুমেন্ট নাই। এবার আসলে যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং যদি টু দেই এবং যদি প্যারেন্থেসিসের ভিতরে দুইটি ভ্যালু, সাপোজ 10 এবং 15 যদি আমরা দেই, তাহলে এখন কিন্তু অবজেক্ট টু অটোমেটিক্যালি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে কল করবে। তোমরা যদি চাও এখানে কমেন্ট লিখে রাখতে পারো, এখানেও কমেন্ট লিখতে পারি, কিন্তু এখানে অবশ্যই আমরা বলবো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে আমরা জানি অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয় এবং অবজেক্টের নেচারের উপরে ডিপেন্ড করবে যে কোন কনস্ট্রাক্টরটাকে সে কল করবে। এখন যদি আমরা এই এ বির ভ্যালুগুলো ডিসপ্লে করাতে চাই, আমরা নতুন একটি ফাংশন নিতে পারি এবং এই ফরম্যাটের সাথে তোমরা ইউজ টু হয়ে গেছো আশা রাখি। আমি ডুপ্লিকেট কপি তৈরি করে নিচ্ছি বির জন্য এবং লাস্টে একটি এন লাইন বাড়িয়ে দিচ্ছি যাতে আউটপুটের ফরম্যাটিংটা ভালো হয়। এখন যদি আমরা অবজেক্ট ওয়ানের বেসিসে ডিসপ্লেকে আমরা কল করি, তাহলে তোমরা অবশ্যই গেস করতে পারতেছো আনসার কী আসবে। যদি আমরা অবজেক্ট টুর মাধ্যমে ডিসপ্লেকে কল করি, তাহলে অবশ্যই তোমরা গেস করতে পারতেছো আনসার কী আসবে। সো অবজেক্ট ওয়ান দিয়ে যখন ডিসপ্লে কল করব, তাহলে অবশ্যই কপি কনস্ট্রাক্টরের যে ভ্যালু এ এবং বির ভ্যালু যে জিরো সেটা কিন্তু আসবে। যখন আমরা অবজেক্ট টুর মাধ্যমে ডিসপ্লে করাবো, অবজেক্ট টুর মাধ্যমে কিন্তু 10 এবং 15 কিন্তু প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের কাছে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে 10-20 পাবো। তো আমরা এটিকে আরেকটু ভালো করে বোঝার জন্য যদি এই ভিতরে একটি মেসেজ দিয়ে রাখি, মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তারপরে রান করাচ্ছি, আমরা মেসেজগুলো লিখে নিই। তাহলে এখানে আমরা একটি মেসেজ দিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এখন আসো রান করি, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরে এ জিরো বি জিরো, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে এ 10 বি 10। সো ফার যতটুকু আমরা আলোচনা করলাম, এটি কিন্তু হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। তোমরা লাস্ট ক্লাসে এই সম্পর্কে আলোচনা পেয়েছো, আশা করি তোমরা সেই লেকচারটি সবাই দেখেছো। এখন আসো যে আমাদের আজকের ক্লাসের যে মেইন আলোচনা, কপি কনস্ট্রাক্টর, এটি আমরা কিভাবে ক্রিয়েট করব। তার আগে একটু রিপিট করি যে কপি কনস্ট্রাক্টর কি। আমরা শুরুতেই বলেছিলাম যে কপি কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাসের একটি মেম্বার ফাংশন, তাহলে আমাকে ক্লাসের ভিতরে বানাতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে ইউজ টু কপি ডেটা ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট, তার মানে একটা অবজেক্টের সমস্ত ডেটা কপি হয়ে আরেকটি অবজেক্টের মধ্যে যেতে পারবে। তাহলে এই ওয়ান অবজেক্ট বলতে অবশ্যই আমরা পুরাতন কোনো একটি অবজেক্টকে চিন্তা করব, আর অ্যানাদার অবজেক্ট বলতে আমরা নিউ অবজেক্টকে চিন্তা করব। দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন একটু বলি যে ইট ইজ কল্ড হোয়েন এ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড ফ্রম অ্যান এক্সিস্টিং অবজেক্ট।
তার মানে এক্সিস্টিং মিন্স হচ্ছে পুরাতন। যদি পুরাতন একটি অবজেক্টের মাধ্যমে নতুন একটি অবজেক্ট ক্রিয়েট করি তাহলে অটোমেটিক্যালি কে কল হবে? কপি কনস্ট্রাক্টর। আসলে লাইনটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা এই দুটি লাইন যদি কপি করি এবং এখন আমাদের টার্গেট হচ্ছে কপি কনস্ট্রাক্টরকে কল করানো, যদিও আমরা তার বডি এখন পর্যন্ত লিখিনি, তাহলে এখন নতুন একটি অবজেক্ট বানাচ্ছি। সাপোজ আমি নাম দিচ্ছি থ্রি, তাহলে এখানে বলা হচ্ছে ইট ইজ কল্ড হোয়েন এ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড। এখানে কিন্তু শেষ না, সে অবজেক্টটা কার মাধ্যমে তৈরি করতে হবে? যে ফ্রম এন এক্সিস্টিং অবজেক্ট। তাহলে তোমরা বলো আমার এখানে এক্সিস্টিং দ্যাট মিন্স পুরাতন অবজেক্ট কয়টি আছে? দুইটি, অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু। এই দুইটার যে কোনো একটা দ্বারা আমাকে নতুন অবজেক্টটিকে ক্রিয়েট করতে হবে। তাহলে অবজেক্ট থ্রি লিখলাম। এই ক্রিয়েট করে বলতে যেটা বোঝাচ্ছি, অবশ্যই এই প্যারেন্থেসিসের ভিতরে এক্সিস্টিং যে কোনো একটি অবজেক্টের নাম হবে। সাপোজ আমি দিয়ে দিলাম অবজেক্ট টু, চাইলে অবজেক্ট ওয়ানও দিতে পারবো, আমি সেটাও দেখাবো। তাহলে নতুন অবজেক্ট হচ্ছে অবজেক্ট থ্রি, যদি এটিকে ডিসপ্লে করাই তাহলে এখন আউটপুট কী আসবে দেখো। এই লাইনটার মিনিংই হচ্ছে যে পুরাতন একটি অবজেক্টের ডেটা নতুন একটি অবজেক্টের মধ্যে কপি হচ্ছে। কপি হওয়া মানে কি? এই অবজেক্ট টুর যেই রেজাল্ট সেটা অবজেক্ট থ্রিতে আমরা পাবো। তাহলে অবজেক্ট থ্রির ডেটা হচ্ছে, নিজস্ব কোনো ডেটা নেই, সেই ডেটাগুলো অবশ্যই অবজেক্ট টুর ডেটা সে দেখাবে। অবজেক্ট টুর ডেটা হচ্ছে 10 এবং 15, সো অবজেক্ট থ্রিতে অবশ্যই 10, 15 পাবো। আসো একটু বোঝার জন্য আমরা এখানে একটি মেসেজ দিয়ে আসি। আচ্ছা, আমরা তো কপি কনস্ট্রাক্টর এখনও বানাইনি, তাহলে কপি কনস্ট্রাক্টর আমরা একটু বানিয়ে নিই। তাহলে আমরা এখন যেহেতু এটি একটি কনস্ট্রাক্টর, অবশ্যই ক্লাসের নামে তৈরি করতে হবে। যদি আমরা এখানেই ডেফিনেশন পার্ট লিখতে চাই, কার্লি ব্র্যাকেট থাকবে। এখানে যে পার্থক্যটা আসবে নর্মাল কনস্ট্রাক্টরের থেকে, যে নর্মাল কনস্ট্রাক্টর ডিফল্ট হতে পারে, কোনো প্যারামিটার নেই, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হতে পারে, সেখানে প্যারামিটারের টাইপ ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই টাইপের হতে পারে, কিন্তু কপি কনস্ট্রাক্টরের প্যারামিটার টাইপ হবে ক্লাস টাইপ। তাহলে ক্লাসের যে নামটি সেই নামটি প্রথমে দিতে হবে, এরপর একটি অ্যাম্পারসেন্ট অপারেটর দিতে হবে, এরপরে তুমি একটি ভেরিয়েবল চিন্তা করবে যে ভেরিয়েবলটি একটি অবজেক্টকে রিসিভ করবে। কারণ কি, আমরা যখন এই কপি কনস্ট্রাক্টর এখানে কল করতেছি, এখান থেকে কিন্তু একটি অবজেক্ট পাঠাচ্ছে। দেখো এখানে 10, 15 পাঠাচ্ছে ভ্যালু, কিন্তু এখানে কিন্তু ভ্যালু পাঠাচ্ছে না, সে একটি অবজেক্ট পাঠাচ্ছে। তাহলে এই অবজেক্টকে যখন সে রিসিভ করবে তখন একটি অ্যাম্পারসেন্ট অপারেটর ইউজ করবো আমরা, এটিকে আমরা রেফারেন্স অপারেটর বলি। এবং এখানে তুমি যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারো। সাপোজ আমি দিচ্ছি ওবিজে, তুমি যদি মনে করো যে এই ওবিজে টু দিবা কোনো সমস্যা নাই, ওবিজে ওয়ান দিবা টু তাও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এগুলো কিন্তু এখানকার সাথে এটা কোনো মিল নেই, এটা ডিফারেন্ট একটা ভেরিয়েবল, আমি চাইলে অন্য ভেরিয়েবলে দিতে পারি। আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো একটু পরে। তো এখন আসলে এখানে অবশ্যই এর ভ্যালু 10 এবং বির ভ্যালু 15 আমাকে আনতে হবে। তাহলে কিভাবে আমরা আনবো? এই লাইনটার মিনিং হচ্ছে যে এখন অবজেক্ট টুর সমস্ত ডেটা অবজেক্ট থ্রির হাতে আসছে, দ্যাট মিন্স অ্যাক্সেস করানো যাবে। তাহলে কীভাবে অ্যাক্সেস করবো? এই রেফারেন্স, দ্যাট মিন্স রেফারেন্সের মাধ্যমে যে অবজেক্টটা আমরা এখানে রিসিভ করছি তার মাধ্যমে আমরা অ্যাক্সেস করবো। তাহলে ব্যাপারটা কীরকম? এ ইকুয়ালস টু, তাহলে অবশ্যই হবে ওবিজে ডট এ, কন্ট্রোল ডি, তাহলে ওবিজে ডট বি হবে, যদি আমরা বির ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই। আমরা বোঝার জন্য এখানে কপি কনস্ট্রাক্টরের একটা মেসেজ দিতে পারি যে আসলে আমরা এই ফাংশনের ভিতরে আসতে পারছি কিনা, এটা রান করলে আমরা বুঝতে পারবো। তাহলে এটি হচ্ছে কপি কনস্ট্রাক্টরের ডিক্লারেশন প্লাস হচ্ছে ডেফিনেশন। আমাদের এখানে ডিক্লারেশনের প্রয়োজন নেই, কারণ আমরা ক্লাসের ভিতরে আছি, সরাসরি ডেফিনেশন। তাহলে আমরা এখানেও একটি কমেন্ট দিতে পারি, সেটি হচ্ছে কপি কনস্ট্রাক্টর। ওকে, তাহলে আগে আউটপুট দেখি, পরে আমি তোমাদেরকে আরেকটু রিভিউ করে দিব। তাহলে দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ানের মধ্যে তোমরা জানো এ এবং বি ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা 0 সেট করে রাখছিলাম। অবজেক্ট টু, অবজেক্ট টুর মধ্যে 10 এবং 15 পাঠাচ্ছে, সেটাই দেখাচ্ছে। অবজেক্ট থ্রি, যে কিনা অবজেক্ট টুকে কপি করে রাখছে। তাহলে অবজেক্ট টুকে যদি কপি করে রাখে তাহলে অবজেক্ট টুর ডেটাগুলোকে আমি অ্যাক্সেস করতেছিলাম, তাহলে অবজেক্ট টুর মধ্যে ডেটা আছে 10, 15, এখানে কিন্তু তাই পাচ্ছি। এবং এই 10 মানে কিন্তু অবজেক্ট ডট এ এবং 15 মানে কিন্তু অবজেক্ট ডট বি। এটা নিয়ে তোমাদের কারো কারো ডাউট তৈরি হতে পারে, আসলে আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমি যদি এখান থেকে অ্যাক্সেস করি এখন সিআউট ওবিজে থ্রি ডট এ, যদি এটা লিখি তাহলে কী পাবো? কন্ট্রোল ডি দিয়ে যদি ডুপ্লিকেট করি ওবিজে থ্রি ডট বি তাহলে কী পাবো? দেখো ওবিজে থ্রির কিন্তু নিজস্ব কোনো ডেটা নেই। আমি আবারও বলি, যখন আমরা কপি কনস্ট্রাক্টর কল করতেছি তার মানে অবজেক্ট টু সমস্ত ডেটা অবজেক্ট থ্রিতে যাচ্ছে, তার মানে আমি এই অবজেক্ট টু দ্বারা, অবজেক্ট টু রেফারেন্স দ্বারা, যে যে রেফারেন্স প্যারামিটার যেটা এখানে আমরা রিসিভ করেছি ওবিজে অ্যাম্পারসেন্ট অপারেটর দিয়ে, এইটা দ্বারা এই ভ্যালুগুলোকে
আমরা এ এবং বির মধ্যে অ্যাসাইন করতে পারবো। তাহলে এখন আসো, যদি তাই হয় তাহলে আমাদের এখানে এই অবজেক্ট থ্রির মধ্যে, দ্যাট মিনস অবজেক্ট থ্রি যখন ডিসপ্লে করাচ্ছি তখন কিন্তু এ এবং বির ভ্যালু আমরা দেখতে পাচ্ছিলাম 10, 15। তাহলে আমরা অবশ্যই অবজেক্ট থ্রি ডট এ দিলে এখানে 10 আসবে এবং অবজেক্ট থ্রি ডট বি দিলে অবশ্যই 15 আসবে। আমার মনে হয় এই অবস্থায় রান করলে একটি অ্যারোর আসবে, অ্যারোর আসছে, রিজন হচ্ছে আমাদের এ বি সম্ভবত প্রাইভেট আছে, কারণ আমাদের এখানে এ বি প্রাইভেট করে রেখেছি, আমরা একটু বোঝার জন্য পাবলিক করে দিই। শুধু এতটুকু বুঝবো যে আসলে ও বি জে ডট এ এটা মানে কি আসলে 10, এটা বোঝার চেষ্টা করতেছি। দেখো লাস্টে কিন্তু 10, 15 আসছে। তা এখন যদি তুমি মনে করো যে স্যার আমি এখানে এই ও বি জে থ্রি এ দিতে চাচ্ছি, এই ও বি জে থ্রি মানে কিন্তু আসলে এই ও বি জে থ্রি না, এটা জাস্ট একটা প্যারামিটার। সো তুমি যদি এখানে থ্রি দাও, এখানে থ্রি দাও, তাও কিন্তু প্রবলেম নেই। সে আসলে এটার মাধ্যমে কি করতেছে, অবজেক্ট টুর ডেটাগুলোকে অ্যাক্সেস করতেছে। রান করো, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, কোনো ধরনের প্রবলেম হয়নি। তো আমি কনফিউশন দূর করার জন্য এখানে নতুন একটা ভেরিয়েবল যেটি টোটালি আলাদা আমি দিলাম আমি। তাহলে এখানে আমি ডট এ এবং এখানে দিলাম আমি ডট বি। তাহলে আমার কথা হচ্ছে আমি ডট এ মানে হচ্ছে 10 আর আমি ডট বি মানে হচ্ছে 15। যদি তা না হতো তাহলে এ এবং বির ভ্যালু 10, 15 দেখাতো না। দেখো কোনো ধরনের প্রবলেম হয় কি না, কোনো ধরনের প্রবলেম নেই। আর লাস্টের দুইটা আমরা এখানে অ্যাক্সেস করার চেষ্টা করলাম যে অবজেক্ট থ্রি ডট এ, দ্যাট মিন্স এই এটা আমাদের কত আসবে, অবশ্যই অবজেক্ট টুর রেজাল্ট আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এটা রিমুভ করে দিচ্ছি এবং এটাকে আগের অবস্থায় ফেরত নিয়ে আসি, প্রাইভেট ছিল প্রাইভেটই থাক। ইভেন তো তোমরা যদি এখনও কনফিউশন কারো থাকে, আমি যদি এইখানে প্রিন্ট দেয় আই, সাপোজ ধরো আমি এই দুটি লাইন কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন যদি এখানে এ না দিয়ে আমি যদি আমি ডট এ দেই এবং আমি ডট বি দেই, মেসেজ আকারে দিলাম, এখন আসলে এখানে ভ্যালু প্রিন্ট দেয় আই আমি ডট এ এবং আমি ডট বি, তাহলে তো তোমরা নিশ্চিত হবা যে আমি ডট এ মানে কিন্তু হচ্ছে আমাদের এই যে অবজেক্ট টু, অবজেক্ট টুর যে ডেটাগুলো সেই ডেটাগুলো অ্যাক্সেস করতেছে। তার মানে অবজেক্ট টুর প্রথম ভ্যালু, অবজেক্ট টুর দ্বিতীয় ভ্যালু। তাহলে আসো দেখো আমি ডট এ কিন্তু 10, সেটাই কিন্তু আমরা এর ভ্যালু পাচ্ছি, আমি ডট বি মানে 15, সেটাই কিন্তু বির ভ্যালু পাচ্ছি, তার মানে এই 10টাই কিন্তু এর মধ্যে স্টোর হলো। তো অনেক কথা বলে ফেলছি, তোমরা অবশ্যই হ্যান্ডস অন প্র্যাকটিস করবা, তা নাহলে কিন্তু এই কনফিউশনগুলো কখনোই দূর হবে না। আমার এটা থাক আপাতত, এখন আসো যে এখানে আরেকটু বলি, যদি রেফারেন্স অপারেটর না দিই কোনো অ্যারোর আসবে কিনা। রান করো, ডেফিনেটলি অ্যারোর আসবে। দেখো এখানে অ্যারোর ধরছে, F2 দিয়ে দেখি কি বলে। ইউ প্রবাবলি মেন্ট এক্সাম্পল কনস্ট্যান্ট এক্সাম্পল এম্পারসেন্ট, এই এক্সাম্পল তো অবশ্যই ক্লাসের নাম, এরপরে বলছে এম্পারসেন্ট, আমরা চাইলে পরেও দিতে পারি, আর কনস্ট্যান্ট একটা কিওয়ার্ড বলছে। আসো আমরা একটু এক্সপ্লেন করি। তো আমরা বলছিলাম যে আমির আগে তুমি রেফারেন্স অপারেটর দিবা, এটা এখানে দেওয়া যেই কথা, এই এক্সাম্পলের পরে দেও একই কথা। রান করো, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, সো এরর দেয়নি, সো এটা তোমাদের জেনে রাখা ভালো। আরেকটি হচ্ছে শুরুতে বলছে একটি কনস্ট্যান্ট কিওয়ার্ড দেও, আমরা যে প্রোগ্রাম করেছি তাতে কনস্ট্যান্ট না দিলেও কোনো প্রবলেম নেই, যদি দেই দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই, আশা করি কোনো অ্যারোর আসবে না, কোনো ধরনের অ্যারোর আসেনি। এখানে এটা জাস্ট মিনিং হচ্ছে যে আমাদের ভ্যালুগুলো যাতে আমরা মডিফাই করতে না পারি, এতটুকুই আপাতত মিনিং। যদি এটার এক্সপ্লেনেশন আমি এই মুহূর্তে আর যেতে চাচ্ছি না, পরবর্তীতে আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবো তখন আমরা এগুলো ডিটেল আলোচনা করবো। আপাতত তোমাদের কাজ হচ্ছে কপি কনস্ট্রাক্টরের প্যাটার্নটা বোঝা, যে তার ডেফিনেশন পার্টটা কীভাবে তৈরি হয়, তার সিনট্যাক্সটা কীরকম, সেটা জানলেই হচ্ছে। এখন আসো যে আমি যদি তোমাদের কোড দিয়ে বুঝাই, ধরো আমি এখন নতুন আরেকটি অবজেক্ট তৈরি করবো, লাইক অবজেক্ট 4, এবং অবজেক্ট 4 এর মধ্যে আমি চাচ্ছি অবজেক্ট 1 এর সমস্ত ডেটা। তাহলে এখানে কী হবে, অবশ্যই অবজেক্ট 1, তাহলে এখানে কী হবে, অবশ্যই অবজেক্ট 4। নতুন অবজেক্ট ডিসপ্লে করলে অবজেক্ট 1 এর সমস্ত ডেটা কিন্তু এখানে দেখাবে, সো অবজেক্ট 1 এর সমস্ত ডেটা কিন্তু এ এবং বি দুইটির ভ্যালুই কিন্তু 0। আসো আমরা একটু রান করে দেখি এবার কী আসে। তাহলে দেখো ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু এ 0 বি 0, এবং লাস্টেরটা আমরা কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরের অবজেক্টটাকেই কপি করেছি, সো লাস্টেরটা কিন্তু এ 0 বি 0। দেখো কপি কনস্ট্রাক্টর আসছে। সেকেন্ডটা যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর 10, 15 আমরা দেখতে পাচ্ছি আসছে, এবং এই সেকেন্ডটাকে কপি করে থার্ড অবজেক্টের মধ্যে রেখেছি, এই কারণে কিন্তু আমাদের এখানেও 10, 15 আসছে। তাহলে আমরা আশা করি কপি কনস্ট্রাক্টর বুঝতে পেরেছি যে কপি কনস্ট্রাক্টরের মিনিং হচ্ছে পুরাতন একটি অবজেক্টের ডেটাকে নতুন একটি অবজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ করা অথবা কপি করে রাখা। এখন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা যাব, যে দেখো এখন যদি আমি কপি কনস্ট্রাক্টর এই পার্টটাকে পুরোপুরি রিমুভ করে দিই, আমি কন্ট্রোল এক দিয়ে কাট করলাম, যদি রান করি একটু আগে যে রেজাল্ট দেখেছিলাম এখন দেখবো সেই রেজাল্টই আসছে।
দেখো কোনো ধরনের পার্থক্য নেই, পার্থক্য অবশ্যই আছে। পার্থক্যটা হচ্ছে আমরা কপি কনস্ট্রাক্টর যে মেসেজটা লিখছিলাম সেটি আসেনি, কারণ আমরা তো ওই কপি কনস্ট্রাক্টর মেসেজ কোথাও নাই, কিন্তু রেজাল্ট কিন্তু আসছে, ভ্যালুগুলো কিন্তু আসছে। দেখো আসলে কি সত্যি কিনা, অবজেক্ট ওয়ান ঠিক আছে এ জিরো বি জিরো, তাহলে লাস্টেরটা হচ্ছে অবজেক্ট ওয়ানের রেজাল্ট যেটা ফোরের মধ্যে রেখেছিলাম, সো ফোরের ক্ষেত্রে এ জিরো বি জিরো। এবার আসলে টুর মধ্যে 10-15 আমরা দেখতে পাচ্ছি, 10-15 থ্রির মধ্যে অবজেক্ট টুর ডেটাগুলো আমরা শো করিয়েছি, সো অবজেক্ট টু কত 10-15, সো এখানে তাই আসতেছে। তাহলে এর থেকে লার্নিং হচ্ছে, যদি তুমি কপি কনস্ট্রাক্টরের ডেফিনেশন পার্ট না লিখো, তারপরেও কম্পাইলার যেটা করে যখন আমরা প্রোগ্রাম রান করি, অটোমেটিক্যালি সে কপি কনস্ট্রাক্টরের বডিটাকে অ্যাড করে নেয়, দ্যাট মিনস নিজে নিজে তৈরি করে নেয়। তাহলে আমাদের দরকার কি কপি কনস্ট্রাক্টর এখানে ম্যানুয়ালি অ্যাড করা? আমি নিয়ে আসি একটু, কন্ট্রোল জেড নিয়ে আসলাম। যেটা দরকার কি, অবশ্যই দরকার আছে, এবং এটিকে আমরা বলে থাকি ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টর। দেখো আমরা এখানে বলছি টু টাইপস, জেনারেলি টু টাইপস কপি কনস্ট্রাক্টর, একটি হচ্ছে ডিফল্ট আর একটি হচ্ছে ইউজার ডিফাইন্ড। সো যদি আমরা ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টর তৈরি না করি, তাও সে রেজাল্ট দিচ্ছে, সেটি হচ্ছে ডিফল্ট কপি কনস্ট্রাক্টর। আর ইউজার ডিফাইন্ড কেন দরকার, সাপোজ ধরো তোমার কোনো একটি অবজেক্টে 100টা ডেটা থাকতে পারে, সাপোজ ধরো অবজেক্ট টুতে হতে পারে, অবজেক্ট টু যে আমাদের যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের সমস্ত ডেটাকে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ করতেছে যখন আমরা কল করতেছি এর মাধ্যমে, তাহলে এখানে 100 ডেটা থাকতে পারে। তাহলে যখন আমরা এই অবজেক্ট টুকে নতুন একটি অবজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ করতেছি, তার মানে কিন্তু এই অবজেক্ট থ্রির মধ্যে সমস্ত ডেটা চলে যাচ্ছে, দ্যাট মিনস সমস্ত ডেটা সে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমার এই 100টার মধ্যে আমি সাপোজ চাই 10টা ডেটা ইউজ করব, চাইলে 5টা ডেটা ইউজ করব, চাইলে 50টা ডেটা ইউজ করব, সেইটা ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টরের মাধ্যমে কন্ট্রোল করা যায়। ডিফল্ট দিয়ে যেটা কন্ট্রোল করা যায় না, ডিফল্ট যেটা হয় যে একটা অবজেক্টের মধ্যে যত ডেটা থাকে সব কিছু অটোমেটিক্যালি সে অ্যাড করে দেয়, কিন্তু কপি কনস্ট্রাক্টরের মাধ্যমে একজন ইউজার চাইলে যদি মনে করে সে বির ভ্যালুটা সে নিবে না বা অ্যাক্সেস করবে না, সে চাইলে এটাকে অফ করতে পারে। আমি যেটা এক্সাম্পলটা বলতেছিলাম, সাপোজ 100 ডেটা আছে যেটা আমার এখানে আসছে, কিন্তু আমি এখন এখান থেকে 2টি বা 3টি ডেটা বা স্পেসিফিক কিছু ডেটা ইউজ করব, তখন আমরা ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টর কিন্তু আমরা ইউজ করব। যদিও এখানে আমি সেই এক্সাম্পলে যাচ্ছি না, ফিউচারে যখন আমাদের প্রজেক্ট আসবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট যে কথাটি না বললেই নয়, এখানে আরেকটি ফরম্যাট হচ্ছে আমরা প্যারেন্থিসের পরিবর্তে ইকুয়াল চিহ্ন দিতে পারব। এইটার মিনিং এবং এটার মিনিং সেম, কোনো ধরনের প্রবলেম রেজ করবে না। রান করো, দেখো কোনো ধরনের প্রবলেম রেজ করেনি। তাহলে এবার আসো আমরা যদি কপি কনস্ট্রাক্টর কনসেপ্টটিকে একটু রিভিউ করি। আমরা শুরুতে বলেছিলাম যে কপি কনস্ট্রাক্টর ইজ এ মেম্বার ফাংশন হুইচ ইজ ইউজ টু কপি ডেটা ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট। আশা করি এখন এই স্টেটমেন্টটি বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি আমি লাস্টে যাই, দেখো এখানে কিন্তু একটি অবজেক্ট নতুন একটি অবজেক্টের মধ্যে কপি হয়েছে, দ্যাট মিনস অবজেক্ট টু হচ্ছে পুরাতন অবজেক্ট, অবজেক্ট থ্রি হচ্ছে নিউ অবজেক্ট। তাহলে পুরাতন অবজেক্টের সমস্ত ডেটা কপি হয়ে নতুন অবজেক্টের মধ্যে আসছে, অথবা আমরা বলতে পারি যে নতুন অবজেক্টটি পুরাতন অবজেক্টের মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়েছে, এই স্টেটমেন্ট দ্বারা এটি ইন্ডিকেট করে। এবার সো কপি কনস্ট্রাক্টর কীভাবে কল হয় বা কখন কল হয় সেই সম্পর্কে যেটা বলা আছে, যে ইট ইজ কল্ড হোয়েন এ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড ফ্রম এন এক্সিস্টিং অবজেক্ট, তার মানে পুরাতন একটি অবজেক্টের মাধ্যমে অবশ্যই নতুন অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে দেখো আমরা এই যে নতুন অবজেক্ট ক্রিয়েট করছি, বাট কিসের সাহায্যে? পুরাতন একটি অবজেক্টের সাহায্যে। এবার আসো সর্বশেষ বলা হচ্ছে কপি কনস্ট্রাক্টর মেইনলি দুই ধরনের, ডিফল্ট কপি কনস্ট্রাক্টর এবং ইউজার ডিফাইন কপি কনস্ট্রাক্টর। এটিও আমরা দেখেছিলাম যে আমরা যদি কপি কনস্ট্রাক্টরের এই যে বডিটা যদি এটাকে কাট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম রেজাল্টের মধ্যে কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। সেখান থেকে আমাদের যে লার্নিংটা ছিল, যদি আমরা কপি কনস্ট্রাক্টরের ডেফিনেশন পার্ট আমাদের ক্লাসের মধ্যে অ্যাড না করি, তাহলে কম্পাইলার যখন আমরা কোডটা রান করতেছি অটোমেটিক্যালি সে এই কপি কনস্ট্রাক্টরকে অ্যাড করে নেয়, এবং অটোমেটিক্যালি যেটা অ্যাড করে সেটিকে আমরা বলে থাকি ডিফল্ট কপি কনস্ট্রাক্টর। আর যদি আমরা নিজেরা ম্যানুয়ালি বানাতে চাই, তাহলে অবশ্যই আমার ক্লাসের ভিতরে ডিক্লারেশন চাইলে দিতে পারো, ডেফিনেশন চাইলে বাইরে লিখতে পারো। আমরা এখানে যেহেতু ডেফিনেশন ভিতরে লিখছি, এই জন্য ডিক্লারেশন আলাদা করে দরকার নেই। তাহলে অবশ্যই আমরা ইউজার ডিফাইন কপি কনস্ট্রাক্টর তৈরি করে দিব। তৈরি করে দেওয়ার বেনিফিট কী? সাপোজ ধরো একটা অবজেক্ট যেহেতু কপি হয়ে আসতেছে কপি কনস্ট্রাক্টরের মধ্যে, সেই অবজেক্টের মধ্যে যদি 100 ডেটা থাকে, সেখান থেকে ধরো আমার ভেরি স্পেসিফিক 10টি বা 15টি বা 20টি ডেটা অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে, সেটি আমরা ইউজার ডিফাইন কপি কনস্ট্রাক্টরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে সেটি কন্ট্রোল করতে পারবো না। এই হচ্ছে আমাদের পার্থক্য। এবং সর্বশেষ আরেকটি পয়েন্ট যোগ করতে চাই, সেটি হচ্ছে যে কপি কনস্ট্রাক্টর হ্যাভিং রেফারেন্স টাইপ প্যারামিটার, এটিও তোমরা বুঝতে পেরেছো আশা রাখি। এই যে কপি কনস্ট্রাক্টর যে সিনট্যাক্সটা,
দেখো এর প্যারামিটার কিন্তু রেফারেন্স টাইপ, দ্যাট মিন্স এম্পারসেন্ট আছে। আমরা চাইলে এম্পারসেন্টটাকে আমির সাথেও দিতে পারি, এটাও আমি তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম। এবং এই রেফারেন্স টাইপ প্যারামিটার ইন্ডিকেট করতেছে যে সে একটি অবজেক্টকে রিসিভ করেছে, তার মানে আমি অ্যাক্টস অ্যাজ এন অবজেক্ট। আর এখানে কপি কনস্ট্রাক্টের মধ্যে অবশ্যই এই প্যারামিটারের টাইপটা হতে হবে ক্লাসের টাইপ। আর এই কনস্ট্যান্ট আমরা চাইলে এখন দিতেও পারি, নাও দিতে পারি, দেখবো যে একই ধরনের রেজাল্ট দিচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা, আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা হ্যান্ডস অন। তাহলে যদি কোনো কনফিউশন তৈরি হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবা, এরপরে যদি কনফিউশন থেকে যায় তোমরা আমাকে মেইল করবা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।